আচ্ছা এটা খুব কমন টপিক নিয়ে ডিসকাস করছি যেটা হচ্ছে অনেকে যারা প্রেগনেন্সি চাইছেন তারা অনেক সময় জিজ্ঞাসা করে ম্যাডাম কোন সময় ট্রাই করলে প্রেগনেন্সি হবে কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে যে এই যে সময় মেপে যেটা আপনারা বলেন সেটা অফকোর্স সময়ের একটা নিশ্চয়ই রুল আছে কারণ মেয়েদের বডিতে একটা একদিনের জন্যই বেঁচে থাকে এবং সেটা একদিনই বেরোচ্ছে তারপর একদিন বেঁচে থাকছে সেই টোয়েন্টি ফোর আওয়ার্স এবং তার আগে পরে টোয়েন্টি ফোর আওয়ার্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেই জন্যই টাইম প্রসঙ্গটা আসছে অফকোর্স আসছে কিন্তু এইটা যেটা বুঝতে হবে যদি আপনার সাইকেলের এক্স্যাক্ট ডে অফ ওভিলেশান বোঝা খুব মুশকিল হয় এবার যে মুহূর্তে আপনারা চিন্তা করতে থাকেন যে এই দিনে ইন্টারকোর্স করলে বোধহয় প্রেগনেন্সি হবে বা কোথাও গুগলে সার্চ করেছেন পড়েছেন অন্য কেউ বলেছে তো তাতে মুশকিলটা কি হয় ইউ বিকাম সো মাচ অ্যাংশাস তখন আপনার ব্রেনের যে হরমোনগুলো যেগুলো আদারওয়াইজ স্বাভাবিকভাবে কাজ করছিল সেগুলো গেল একদম উল্টো পাল্টা কাজ করতে লাগলো তাতে কী হলো এগুলো কি হরমোনগুলো একটা পালসে কাজ করে একটা পালসেটাইল একটা ফেনোমেনা হ্যাঁ তো দেখা গেল তার উল্টো পাল্টা পালস আসতে লাগলো তো অ্যাজ এ রেজাল্ট আপনার অভিলেশন হলো না তাই জন্য এরকমও অনেকে বলেন আমাদের কাছে এসে যে আমি আগে না আমার সাইকেলটা রেগুলার ছিল যে মুহূর্তে আমি ট্রাই করব বলে শুরু করলাম তারপর আমার সাইকেলটা ঠিক রেগুলার আসছে না তাহলে এখানেই আপনার কথার আনসারটা এখানেই রাখা আছে যে আপনি যদি অযথা তখন এইসব নিয়ে টেনশন করতে থাকেন তো তখন কি হয় আপনার ব্রেন থেকে যে হরমোনগুলো আপনার সাইকেলটা কন্ট্রোল করছিল সেগুলো আর নর্মালি ফাংশন করছে না তখন আপনার ওভিলেশন হচ্ছে না সাইকেল লেন্থ বেড়ে যাচ্ছে তখন এবার আপনি ভাবছেন কখন কোর্স করলে হবে এটা ফার্স্ট থিং বুঝতে হবে যে আপনার যদি একটা মহিলার যদি সাইকেলের লেন্থটা নর্মালি হয় যেমন মাসে প্রত্যেক মহিলারা একবার করে মাসিক হয় তো সেই ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ দিনের সাইকেলকে আমরা বলি নর্মাল সাইকেল লেন্থ এইটা যদি থাকে তাহলেই মিডিল অব দ্য সাইকেলে এইটা রিলিজ হয় সেই হিসাবে বলা যায় ডে টেন টু ডে সিক্সটিন এইটিন এইটা হচ্ছে আইডিয়াল টাইম যেই সময় কনসেপশনের চান্সেস হাই এই সময় যদি আপনি রেগুলার না করেও একদিন দুদিন ছাড়া ছাড়াও ইন্টার কোর্স করেন তাহলেও ইউ আর নেভার গোয়িং টু মিস ইউর অভিলেশন এটাই আমি সবসময় পেশেন্টদের অ্যাডভাইস করি যারা আমাদের কাছে আসে এই সমস্যা নিয়ে যে সব ঠিক থাকলে উতলা হওয়ার কোনো কারণ নেই আপনি যত অ্যাংশাস হবেন সাইকেলটা তত বেশি গোলমাল করবে এবং আপনার কনসেপশনের চান্স তত কমে যাবে যদি কিছু বেসিক টেস্ট করে দেখা যায় যে আপনার এক ঠিক আছে পার্টনারের শুক্র ঠিক আছে রাস্তাটা খোলা আছে তাহলে কেন ওয়ারি করবেন নিশ্চয়ই এসে যাবে এর জন্য একটা ফিজিওলজিক্যালি একটা টাইম লাগে কি বলা হয় ইউজুয়াল টাইম হচ্ছে এক বছর এক বছরের মধ্যে আমরা ইন্টারভেনশন করতে চাই না কিন্তু কোথায় করতে বলি যারা জানেন তার প্রবলেম আছে যেমন ধরুন কেউ জানে পলিসিস্টিক ওভারি আছে কেউ জানে এন্ডোমেট্রিওসিস আছে যেখানে এগ ইজ অ্যান ইস্যু তো সেই ক্ষেত্রে বসে থাকবেন না আপনার যদি পিরিয়ড মাসিক হচ্ছে না প্রত্যেক মাসে দুইবার মাসে বিলিং হয়ে যাচ্ছে বা দু তিন মাস পরে একবার মাসিক আসছে সেখানে আপনি বুঝতেই পারছেন যে গোলমাল ওখানেই আছে এটা ট্রিটমেন্ট লাগবে বাট যার ক্ষেত্রে এভরিথিং ইজ ফাইন এজ ওয়াইজ অলসো ফাইন সেই ক্ষেত্রে আপনারা নিজেরা এক বছর ট্রাই করলে অফকোর্স এসে যাওয়ার সম্ভাবনা এবার সেটা এক সাইকেলে এলো না দু সাইকেল এলো না বা চার মাস ট্রাই করেছি এলো না এর জন্য ওয়ারিড হওয়ার কিছু নেই আপনি ট্রাই করলে ভাবে যদি ট্রাই করেন মোটামুটি একটা রেগুলার সাইকেলে তাহলে আসার সম্ভাবনা খুবই ভালো থাকে জাস্ট কিছু জিনিস যখন পেশেন্ট আসে এই পিরিয়ডে একে আমরা বলি প্রিকনসেপশনাল পিরিয়ড দিস ইজ দ্য আইডিয়াল অপরচুনিটি যখন আমরা কিছু হেলথ রিলেটেড অ্যাডভাইস করি পেশেন্টের যেমন ধরুন কাউকে কিছু ভ্যাকসিন অ্যাডভাইস করা যেতে পারে যেমন হচ্ছে রুবেলা ভ্যাকসিন অ্যাডভাইস করা যেতে পারে এবং এখন আবার সার্ভাইকাল ক্যান্সারের এগেন্স্ট ভ্যাকসিন হয় সেইটাও অনেক সময় নন প্রেগনেন্ট পেশেন্টকে আমরা অ্যাডভাইস করি প্যাপসমিয়ার করতে বলি কিছু যদি মেডিকেল প্রবলেম থাকে যেটা আপনি আনঅ্যাওয়্যার তো সেইটাকে আমরা তখন কিছু সিম্পল ব্লাড টেস্টের মাধ্যমে যেমন ধরুন ডায়াবেটিস টিস বা প্রি ডায়াবেটিস বা ধরুন হালকা একটু থাইরয়েডের প্রবলেম তাকে আমরা বলি সাবক্লিনিক্যাল হাইপোথাইরডিজম এইগুলো যদি এই পিরিয়ডে আমরা ধরতে পারি যখন আপনার শরীরে কোনো সমস্যা নেই বাট এটা ইনভেস্টিগেশনে রুটিন ইনভেস্টিগেশনে আমরা পেলাম তখন সেগুলো কারেক্ট করলেও কিন্তু অনেক সময় আপনাদের কনসেপশনের চান্স বেড়ে যায় অতএব বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই আপনার নর্মালি হওয়ার চান্স কিন্তু সবসময় ভালো থাকছে এখন সহবাসের প্রসঙ্গে যখন আসছি তখন এরকম অনেকে প্রশ্ন করে যে ম্যাডাম এরমভাবে শুলে কি হবে ওরমভাবে কি থাকতে হবে যাতে কি আমি কনসিভ করি আমি কি এইভাবে শুচ্ছি বলে বা আমি কি বাথরুমে উঠেছিলাম বলে আমি কনসিভ করছি না এগুলো অনেকের অনেক রকম ধারণা থাকে দেখুন একটা কথা বলছি যে এই যে শুক্রাণুর সংখ্যাটা নেচার কেন মিলিয়নে দিয়েছে হ্যাঁ কোটি কোটি শুক্রাণু দিয়েছে লাগবে তো একটা শুক্র সেটা দেওয়ার কারণ হচ্ছে এই যে লস কিছুটা হবে। জানে একটা বডি থেকে বেরিয়ে আরেকটা একটা বডিতে যাচ্ছে যেহেতু এটা এক্সটার্নালি ট্রান্সপোর্ট হচ্ছে স্পামটা সেই জন্য স্পার্মের লসের চান্স অনেক বেশি এগ কিন্তু আমাদের বডিতে একটা বেরোয় কারণ ওটা তো আমার পেটের মধ্যে থেকে বেরোচ্ছে এ তো লস হওয়ার চান্স নেই কিন্তু স্পাম যেহেতু ছেলেদের বডির বাইরে এসে অন্য বডিতে গিয়ে কাজ করবে ফিমেল বডিতে কাজ করবে এই জন্য নেচার তাকে কোটি কোটি মিলিয়নে দিয়েছে তো সেই জন্যই কাউন্ট ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ কাউন্ট যদি আপনার কম থাকে তাহলে সমস্যা আছে কাউন্ট যদি নর্মাল থাকে মোটিলিটি অব দ্য স্পাম যদি নর্মাল থাকে তাহলে আপনি কিভাবে শুলেন কতক্ষণ পরে বিছানা থেকে উঠেছেন এগুলো খুব একটা ম্যাটার করে না কারণ যখন ইন্টার হয় তখন হচ্ছে এই যে দেখছেন এটা হচ্ছে ভেজাইনা বা জোনিপথ আর এইখানে হচ্ছে সার্ভিক্স তো এই সময় এইরকম জায়গায় স্পামটা ডিপোজিটেড হয় তাকে আমরা বলি এইখানে স্পামটা ডিপোজিট হয় এবং এটা একটা অদ্ভুতভাবে একটা পাউচের মতো এটা ডিপোজিট হওয়ার পরে যখন ইন্টারকোর্স হয়ে যাচ্ছে যখন আপনার মনে হচ্ছে আপনি কিছু লিক করছেন সেইটা হচ্ছে যে এক্সেস যে ফ্লুইড থাকছে অফকোর্স তার সাথে কিছু স্পাম হয়তো বেরিয়ে আসছে বাট স্টিল এই কালডিস্যাকের মধ্যে যেই স্পামটা ডিপোজিটেড হয়েছে ওটা একটা পকেটের মতো ওখানে বসে থাকে এবং সেটা পরের দিন সকালেও দেখবেন যে বা যে কোনো সময় করে তখন ছ ঘন্টা আট ঘন্টা পরেও কিন্তু ওইখানে বসে আছে একটু একটু করে আপনার ভিতরে যাচ্ছে সেই জন্য আপনি এক্স্যাক্ট ওভিলেশান ডেটে যদি ইন্টারকোর্স নাও করে থাকেন তাও প্রেগনেন্সির সম্ভাবনা ভালো যদি আপনি তার আগে করে থাকেন কারণ ওটা ওখানে বসে আছে যেই এগটা বেরোলো সেই সময় স্পাম্পটা অ্যাভেলেবেল হয়ে গেল এই জন্য আমরা বলি প্রি ওভিলেটারি ফেস থেকে অনেক সময় আমরা এর সময়ও প্রি ওভিলেটারি আইউআই করে থাকতে পারি বা ওভিলেশান দেখে আইউআই করি তো এই এই যে টাইমিংয়ের ব্যাপারটা এইটা আসছে হচ্ছে এইভাবে নর্মাল ইন্টারকোর্স প্রিওভিলেশান করলে বেস্ট চান্স আর একটা জিনিস দেখা যায় যে এই যে কখন উঠবো অনেকে আছে যে দে ফিল ডাটি যে আফটার ইন্টারকোর্স যে একটা স্পামটা বেরোলো সেই সময় অনেক মহিলার হাইজিনের প্রবলেম হয় তারা উঠে সঙ্গে সঙ্গে বাথরুমে ধোয়ার চেষ্টা করেন জিনিসটা এবার এক নম্বর কথা আমি বলবো ব্যাপারটা কিছুটা মেন্টাল ঠিক আছে ডার্টি বলে ব্যাপারটা হয় না কিছুটা মেন্টাল এবার সেটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন ইট ইস বিটুইন ইউ অ্যান্ড ইয়োর পার্টনার কিন্তু আমি যেটা বলবো যে এই স্পার্মের ট্রান্সপোর্ট ইজ ভেরি কুইক তো যখন ইন্টারকোর্স হলো দেখা গেছে স্টাডি বলছে কি যে যদি ওভিলেশন হয়ে থাকে ওই সময় স্পার্ম ক্যান বি সো কুইক উইদিন ফাইভ মিনিটস ভেজাইনা থেকে আর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে পৌঁছাতে মাত্র পাঁচ মিনিটেও পৌঁছে যায় দ্যাট ইজ সেইং ইট ইস আমার কথা না তো সেটা হচ্ছে যদি ওভিলেশান হয় কী হয় একটা কেমোট্যাক্সিস অ্যাক্টিভিটি হয় ও যেই ওভার যেই ওভারি থেকে এগটা বেরোয় সেই দিকের একটা অদ্ভুত কেমিক্যাল অ্যাট্রাকশান তাকে স্পার্মের সেই কেমোট্যাক্সিস অ্যাক্টিভিটিতে স্পার্মটা একদম এমনি সময় হয়তো অত ফাস্ট যেত না কিন্তু যে মুহূর্তে অভিলেশন হবে স্পার্মকে পুরো সেই দিকে টেনে নিয়ে যাবে তো অ্যাজ কুইক অ্যাজ ফাইভ মিনিটসের মধ্যে চলে যাবে এই এইখান থেকে একদম ফ্যালোপিয়ান টিউবের একদম প্রান্তে তো অফকোর্স তার ক্রাইটেরিয়া হচ্ছে ফ্যালোপিয়ান টিউব আপনার খোলা থাকতে হবে সেখানে ব্লক থাকলে হবে না তো সেই কিছু কিছু জিনিস অ্যাসেস করে নিলে কিন্তু ওয়ারিড হওয়ার কিছু নেই আপনি কীভাবে শুলেন এক্স্যাক্ট পজিশন কিছু ম্যাটার করে না আপনি যেভাবে ইন্টার কোর্স করে থাকুন যেভাবেই যে পজিশনিং করে থাকুন স্পাম ডিপোজিটের জায়গা কিন্তু এই যে একদম পিছনে পস্টিরিয়ার কালডিস্যাক বলি আমরা এবং সেখানে পাউচের মধ্যে স্পাম্পটা ডিপোজিট হয়ে থাকবে এবং তারপরে অনেকে এরকমও কন্ট্রাসেপটিভ মেথডে শুনেছি যে যে বাচ্চা চাইছে না সে তারপর লাভঝাপ করে যে স্পামটা নাকি বেরিয়ে যাবে এরকম অনেক ভ্রান্ত ধারণা আছে এগুলো সমস্ত ভুল ধারণা স্পামটা যেই ডিপোজিটেড হলো ওখানে ওটা বসে থাকবে আপনি হাজার চেষ্টা করলে ওটা বার করতে পারবেন না বিকজ ইজ আ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অল এইখান থেকে পৌঁছানো এবার এখান থেকে এইখানে পৌঁছাতে কতক্ষণ টাইম লাগবে সেটা এক ঘন্টা নেবে কি পাঁচ মিনিট দেবে এটা আপনি ডিসাইড করতে পারবেন এটা নেচার করে তো আপনি কতক্ষণ শুয়ে থাকবেন তার উপর ব্যাপারটা ডিপেন্ড করে না আরও কিছু প্রশ্ন থাকে যেমন কোন শুয়ে করলে প্রেগনেন্সি সম্ভাবনা বাড়ে পার্টিকুলার কোনো পজিশন নেই আপনি যেটাতে কমফোর্টেবল আপনার পার্টনার যেটাতে কমফোর্টেবল অফকোর্স সেটাই হচ্ছে আইডিয়াল এছাড়া পজিশনের সাথে কি ছেলে বা মেয়ে এরকম কোনো সম্পর্ক থাকে এরকম অদ্ভুত প্রশ্ন আমরা পাই যে সবাই তো আমাদের ইন্ডিয়াতে জানেন এবং সারা পৃথিবীতেও তাই যদি ট্রেন দেখা যায় মেয়েদেরকেও ভালোবাসে না সবাই ছেলে চায় তো আমাদের এখানে এসে সব পেশেন্টই বলে কিভাবে ছেলে হওয়ার জন্য কোনো স্পেশাল পজিশন আছে যে এইভাবে শুলে ছেলে হবে বা এরকম অনেকের ধারণা আছে এবং আশ্চর্যভাবে তারা বলে যে না তাদের নাকি কেউ অ্যাডভাইস করেছে যে এইভাবে যদি শুয়ে থাকে তাহলে মানে উল্টে শুলে বালিশ নিয়ে শুলে বিভিন্নভাবে তাহলে নাকি ছেলে হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো দিস ইজ ভেরি আনফর্চুনেট ফ্যাক্ট যে আপনারা এরকম একটা ধারণা পোষণ করেন ফার্স্ট অফ অল অ্যাজ এ ফিমেল আমি তো এটাতে খুবই আহত হয়ে কথাটা শুনে যে আমাদের কেউ ভালোবাসে না কিন্তু নেচার জানবেন ফিফটি ফিফটি রেশিওতেই প্রেগনেন্সি দেয় তো অফকোর্স আপনার ছেলে মেয়ে হওয়ার চান্স নো ম্যাটার আপনার নর্মালি হলো বা আমরা ট্রিটমেন্ট করে করলাম সেই ক্ষেত্রে নেচার কিন্তু কোনো বায়াস করে না নেচারের চান্সেস অফ প্রেগনেন্সি ফিফটি 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 পার্সেন্ট চান্স অফ মেল ফিফটি পার্সেন্ট ফিমেল কেন না স্পার্মের মধ্যে আইদার এক্স জিন নিয়ে কিছু কিছু স্পাম যাচ্ছে অথবা ওয়াই জিন নিয়ে কিছু কিছু স্পাম যাচ্ছে এবং সেই কে কটা এক্স জিন নিয়ে যাচ্ছে কটা ওই সেটা ফিফটি পার্সেন্ট চান্স ধরুন কারুর যদি একটা ধরুন হান্ড্রেড মিলিয়ন কাউন্ট হয় তাহলে তার ফিফটি মিলিয়নের মধ্যে এক্স থাকবে ফিফটি মিলিয়নের মধ্যে ওয়াই থাকবে এবার কোন স্পাম্পটা গিয়ে এগকে ফার্টিলাইজ করলো তার উপর ডিপেন্ড করে এটা মেয়েদের ওপর একদমই ডিপেন্ড করে না ছেলেদের কোন স্পামটা এক্স কন্টেনিং স্পাম গিয়ে যদি ফার্টিলাইজ করে এগকে কে তাহলে ফিমেল বেবি হয় আর যদি ওয়াই কন্টেনিং স্পাম গিয়ে ফিমেলের এগকে ফার্টিলাইজ করে তাহলে সেটা মেল হয় কথার কথা আছে ওয়াই কন্টেনিং স্পামগুলো যেহেতু ওয়াই ক্রোমোজোমটা সাইজের ছোটো তো বলা হয় এগুলো লাইটার স্পাম এগুলো তাড়াতাড়ি পৌঁছোতে পারে তো টু বি অনেস্ট ছেল মেলের সংখ্যা পৃথিবীতে বেশি হওয়া উচিত কারণ স্পাম্পটা তাড়াতাড়ি নাকি ট্রান্সপোর্টেড হতে পারে আর এক্স কান্টেনিং যে স্পাম থাকে সেই এক্স ক্রোমোজোমটা যেহেতু বড় এই স্পামগুলো একটু হেভি হয় তো তার নাকি পেনিট্রেশন পাওয়ার একটু কম হচ্ছে তার চাইতে মেলস ফার্মের চাইতে তো এবার দেখুন আশ্চর্যের কথা তারপরেও যদি আমরা ইন্ডিয়ায় বসে বায়াস দেখি যে আমাদের হাজারের মধ্যে নশো ষাটটা মেয়ে দেন আপনি বুঝে নিন কী করে হচ্ছে এটা তো অসম্ভব নেচার তো সবসময় চাইছে যে ইকুয়াল ল্যান ফিফটি ফিফটি নেচার কিন্তু কোনো বায়াস করেনি বায়াসটা আমরাই করছি